নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের পঞ্চম অধ্যায় থেকে যাবতীয় এমসিকিউ সলভ করব। এটা আমাদের মাধ্যমিকের ইতিহাসের টেক্সট বই। তো দেখো, পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেবো। এটা আমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউ আছে এটা ডক্টর জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের বই, ছায়া প্রকাশনী। ফার্স্ট প্রশ্ন, এক দাগে ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন? সিয়ের অ্যান্সার হবে চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স সিয়ের অ্যান্সার। দু দাগের প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছিল, এর অ্যান্সার হবে বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে বিবাক্ষ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এ দাগে কী আছে, একটি বাক্যে উত্তর দাও। এক নম্বরের প্রশ্ন, পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে পূর্ববঙ্গের 1847 খ্রিস্টাব্দে। 1847 খ্রিস্টাব্দে রংপুরে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। 1847 খ্রিস্টাব্দে রংপুরে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। দু দাগের প্রশ্ন, কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়? কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে শ্রীরামপুরে। ঠিক আছে, তিন দাগের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কী ছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কী ছিল? অ্যান্সার হবে ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স। তো দেখো, এবার আমি বিদ্যাগের প্রশ্নগুলো সলভ করাবো, ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট প্রশ্ন কী আছে? তো দেখো কী আছে, শ্রীরামপুর মিশনের মিশনারি উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র বা ছাপাখানা স্থাপন করেন। এটা কিন্তু শুদ্ধ অর্থাৎ ঠিক। দু দাগের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠা করেন নীলরতন সরকার। তো দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার। এটা কিন্তু যেটা এখানে বলেছে নীলরতন সরকার, তার জন্য এটা ভুল হবে। এবার আমি সিদাগের প্রশ্ন ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিলাবো। তাহলে ফার্স্ট প্রশ্ন কী আছে, বলেছে লাইনোটাইপ। অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার সুরেশচন্দ্র মজুমদার। লাইনোটাইপ ডিয়ের অ্যান্সার হবে সুরেশচন্দ্র মজুমদার। দু দাগে আছে শ্রীরামপুর মিশন, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার উইলিয়াম কেরি। দু দাগে আছে শ্রীরামপুর মিশন, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার উইলিয়াম কেরি। তিন দাগের প্রশ্ন, প্রতাপাদিত্য চরিত্র বিয়ের অ্যান্সার হবে রাম রাম বসু। চার দাগে জগদীশচন্দ্র বসু, অ্যান্সার হবে এর অ্যান্সার বসু বিজ্ঞান মন্দির। এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। ফার্স্ট প্রশ্ন কী আছে দেখে নাও তোমরা, রাম রাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় ড্যাশ ছাপাখানায়? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে শ্রীরামপুর মিশন ছাপাখানায়। দু দাগের প্রশ্ন কী বলেছে, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন? শূন্যস্থান হবে প্রফুল্লচন্দ্র রায়। তিন দাগে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। অ্যান্সার হবে শূন্যস্থান হবে বিপ্লবী অরবিন্দ ঘোষ। এবার আমি ই দাগের প্রশ্ন সলভ করাবো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ফার্স্ট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক, বিবৃতি উনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায়। সুপ্রিয় দর্শকার্থী,
এখানে আমরা দেখতে পারছি ব্যাখ্যা ক খ গ আছে, এর ভিতর থেকে ব্যাখ্যা খ হবে। এই সময় যে বইগুলি ছাপা হতো সেগুলি ছিল রঙিন, সুন্দর, চিত্রাকর্ষক। এই সময় যে বইগুলি ছাপা হতো সেগুলো ছিল সেইগুলি ছিল রঙিন, সুন্দর ও চিত্রাকর্ষক। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন, এক দাগে শ্রীরামপুর ত্রয়ী কারা, শ্রীরামপুর ত্রয়ী কারা। তো দেখো অ্যান্সারটা আমি তোমাদের খুব সুন্দর করে বলে দিচ্ছি, যার পেজ নম্বর 73 নম্বর পেজে আছে, ওকে, জিকে পাহাড়ির বই। তো দেখো এখানে বলেছে শ্রীরামপুর ত্রয়ী কারা। তো দেখো শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড এর প্রচেষ্টায় বাংলায় গণশিক্ষা প্রসারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। এই তিনজন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু পরের প্রশ্ন কি আছে, দুই দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের বইপত্র কোথায় ছাপা হতো। দুই দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের বইপত্র কোথায় ছাপা হতো। অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের বইপত্র ছাপা হতো শ্রীরামপুর মিশন প্রেসে, শ্রীরামপুর মিশন প্রেসে। তিন দাগের প্রশ্ন কি বলেছে, আগাস্টাস হিকির ছাপাখানায় কী কী ছাপার কাজ হতো, আগাস্টাস হিকির ছাপাখানায় কী কী ছাপার কাজ হতো। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু পেজ নম্বর 74 আছে। তো দেখো অ্যান্সারটা দেখো, কলকাতায় জেমস আগাস্টাস হিকির ছাপাখানায় ব্যবসায়িক ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিটারি বিল, ভাতার ফর্ম, ঠিক আছে, ভাতার ফর্ম, সামরিক বাহিনীর বিধি বিধান প্রভৃতি ছাপার কাজ চলতে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, এবং তার উত্তর নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো, বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো। এর অ্যান্সার হবে, কিন্তু দেখো এর অ্যান্সার কিন্তু পেজ নম্বর 78-এ, কত নম্বর পেজে, 78-এ কিন্তু এর অ্যান্সার কিন্তু দেওয়া আছে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সারটা আমি খুব সুন্দর করে তোমাদের পড়ে উচ্চারণ করে শোনাচ্ছি। তো দেখো তিনি মানে কি, তিনি বলতে বোঝানো হয়েছে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা থেকে ইস্তফা নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার উদ্দেশ্যে 1917 খ্রিস্টাব্দে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ যে বসু বিজ্ঞান মন্দির কোথায় কবে প্রতিষ্ঠিত হয়। এখানে তিনি পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ে বিশ্বমানের গবেষণার ব্যবস্থা করেন এবং গবেষণাগুলি প্রকাশের জন্য পত্রিকা প্রকাশের ব্যবস্থা করেন। ভারতের বিজ্ঞান বিষয়ে গবেষণা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখো আমি তো অনেকটা ডিটেলস বলেছি, যেমন প্রশ্নটা আসবে সেমনি তার অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে। তিনি কী কী গবেষণা করেন, যেমন পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, এইগুলো লিখলেই হয়ে যাবে। তো দেখো বাকি যে অধ্যায়গুলো আছে খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।